নমস্কার, ঘর হওয়া রান্নাঘরে সকলকে স্বাগত। আমাদের এখনকার রেসিপির আয়োজন খুবই অল্প সময়ে সীমিত উপকরণ দিয়ে সুস্বাদু রেসিপি সরিষা চিংড়ি। সরিষা চিংড়ি করার জন্য কিছু চিংড়ি মাছ কেটে ধুয়ে নিয়েছি। মাছের পরিমাণে উপকরণ আদি কাঁচা ঝাল বেটে নিয়েছি, জিরা বেটে নিয়েছি, আর নিয়েছি পরিমাণ মতো সরিষা বেটে। এখন কিভাবে রান্নাটা শুরু করব। রান্নার জন্য পাত্র বসিয়ে চুলো অন করলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে দুটো শুকনো ঝাল ফুটুনি দিয়েই রান্নাটা শুরু করব। ঝাল ভাজার ঘ্রাণ আর সরিষা বাটার ঘ্রাণ একত্রে একাকার হয়ে সুন্দর স্বাদের সৃষ্টি হবে। ঝাল একটু লালচে লালচে হয়ে গেছে, এবার মাছ ছাড়ছি। মাছে ওপর থেকে লবণ হলুদ মাখানোর প্রয়োজন মনে করলাম না, হালকা নাড়িয়ে দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেব। মাছের পরিমাণে লবণ হলুদ, চিংড়ি মাছ বেশি ভাজা করলে স্বাদ ভালো থাকে না, তাই হালকা নাড়িয়ে সমস্ত উপকরণাদি দিয়ে দেব। এই মাছগুলো বেশি লালচে কালার হয় না, সাদা সাদা থেকেই যায়, এগুলো চাকা চিংড়ি বলে। প্রথমে ঝাল দিয়ে দিচ্ছি, ঝাল দিয়ে একটু নাড়িয়ে দেব। এরপরে জিরা বাটা, হালকা নাড়ানাড়ি করে সরিষা বাটাটুকু দিয়েই জল দিয়ে দেব। সরিষা বাটা দিয়ে বেশিক্ষণ নাড়ব না, সরিষা বাটা দিয়ে বেশি ভাজাভাজি করলে স্বাদ তেতো হয়ে যায়। সরিষাটুকু দিয়েই জল দিয়ে দেব। এবার জল দিয়ে দিচ্ছি, জলের পরিমাণটা খুব বেশি দেব না। সমস্ত উপকরণাদি দিয়ে 5 থেকে 6 মিনিট ফুটবে, রান্নার শেষে রসালো রসালো ভাব থাকবে, ঠান্ডা হয়ে গেলেই এটে পড়বে। একটু নাড়িয়ে নাড়িয়ে দেব। এর আগেও আমাদের চ্যানেলে সরিষা ইলিশ রান্না আছে, আরও আছে সরিষা পার্শে। আজ রান্না করছি সরিষা চিংড়ি, আর চিংড়ি মাছের রেসিপি তো অনেকই আছে। দেখুন, কথা বলতে বলতে রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে, এখন লবণ ঠিক আছে কিনা দেখে রান্নাটা শেষ করব। আপনারা যদি রান্নাগুলো দেখতে চান, ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে অথবা উপরের আই বটনে ক্লিক করে চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আপনারা তো অনেকেই অনেকভাবে অনেক কিছু রান্না করে খেয়ে থাকেন সরিষা দিয়ে, কিংবা চিংড়ি মাছের অনেক কিছুই করে খেয়ে থাকেন। এইভাবে কি সরিষা চিংড়ি করে কখনো খেয়েছেন? এইভাবে সরিষা চিংড়ি করে খেয়ে ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন এবং বন্ধুদের শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আগামী ভিডিও দেখবার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।